হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন এই সপ্তাহে ঘটে যাওয়া সেরা ডিফেন্স নিউজের সম্বন্ধে। আর এই ডিফেন্স নিউজে সর্বপ্রথম রয়েছে পাকিস্তান থেকে। বর্তমানে পাকিস্তান থেকে দু ধরনের ডিফেন্স নিউজ আসছে, এক হচ্ছে নেগেটিভ, দুই হচ্ছে পজিটিভ। বন্ধুরা, পজিটিভ নিউজ হলো পাকিস্তান তাদের সেনাবাহিনীর জন্য নতুন শক্তিশালী অস্ত্র সংযুক্ত করছে তাদের সেনাবাহিনীতে। বন্ধুরা, সেটা হলো তুর্কি নির্মিত বর্তমানে হাই অ্যাল্টিটিউড ড্রোন আকিঞ্চি কম্প্যাক্ট ইউএভি। বর্তমানে এই ইউএভিকে আমেরিকান MQ-9 ও ইসরায়েলি হেরন টিপির সাথে তুলনা করা হয়। বন্ধুরা, বেশিরভাগ ক্ষেত্রে MQ-9 ও আকিঞ্চির তুলনাই বেশি হয়ে থাকে সংবাদ মাধ্যমে। আকিঞ্চি ইউএভি আমেরিকার MQ-9-এর সমপাল্লা হলেও আকিঞ্চি ইউএভিতে আমেরিকার MQ-9-এর তুলনায় অনেকই বেশি ত্রুটি আছে। যেমন, তুর্কি এখনও পর্যন্ত এই ড্রোনের জন্য নিজস্ব ইঞ্জিন নির্মাণ করতে সক্ষম হয়নি। এছাড়াও আমেরিকার MQ-9 ইউএভি আকিঞ্চির তুলনায় বেশি পেলোড পরিবহন করতে সক্ষম। সার্ভিস সিলিং এবং উচ্চ গতির দিক থেকে আমেরিকার MQ-9 এগিয়ে আছে আকিঞ্চির থেকে। অন্যদিকে আকিঞ্চি ইউএভি বর্তমান সময়কার প্রযুক্তি হওয়ায় MQ-9-এর তুলনায় প্রযুক্তিগত দিক থেকে আকিঞ্চি ইউএভি এগিয়ে আছে। এর কারণ, বন্ধুরা, এই ইউএভিতে তুর্কি যুক্ত করেছে ন্যাশনাল ইএসআর রাডার এবং এয়ার টু এয়ার মিসাইল ক্যাপাবিলিটি থাকায় ভবিষ্যতে যদি MQ-9 ও আকিঞ্চি ইউএভি মুখোমুখি বা ড্রোন ডগ ফাইটের দৃশ্য যদি দেখা যায়, তাহলে ডেফিনেটলি আকিঞ্চি ইউএভি MQ-9-কে শুট ডাউন করতে অনেক তাড়াতাড়ি সক্ষম হবে। পরবর্তী পাকিস্তানের নেগেটিভ নিউজ, এটা হলো পাকিস্তান নৌবাহিনীতে বর্তমানে অগস্টা সাবমেরিন ব্যবহার করছে এবং সেই সাবমেরিনের জন্য একটা ব্যাটারি প্রয়োজন হয়। সেই ব্যাটারি এখন নির্মাণ করে থাকে একমাত্র গ্রিস। এর কারণ, বন্ধুরা, এটা অনেক পুরনো টেকনোলজি হওয়ায় যে সমস্ত দেশ সাবমেরিন নির্মাণ করে সেই সমস্ত দেশ এই ধরনের ইকুইপমেন্ট নির্মাণ করা বন্ধ করে দিয়েছে, যেটা একমাত্র এখন গ্রিস নির্মাণ করছে। ভারত গ্রিসকে হাইলি রিকোয়েস্ট করায় গ্রিস এই সাবমেরিনের ব্যাটারি পাকিস্তানকে দিতে এখন অস্বীকার করেছে, যার জন্য পাকিস্তান নৌবাহিনীর ভবিষ্যৎ ও এবং বর্তমানের জন্য অনেকটা বড় সমস্যায় পড়তে চলেছে। পরবর্তী ডিফেন্স নিউজ চায়না থেকে। চায়না যেমন তাদের ইকোনমিকে খুব দ্রুত গতির সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক তেমনই তাদের মিলিটারি এক্সপেন্ডিচার এবং মিলিটারি ইন্টারেস্টকেও অনেক দ্রুত গতির সাথে এগোচ্ছে। দ্রুত গতির একটা এক্সাম্পল হলো বর্তমানে চায়না পাকিস্তানের দ্বারা ভারতের কাছে এসে বসেছে। এবং বর্তমানে একটা লেটেস্ট নিউজ হলো যে চায়না শ্রীলঙ্কাকে একটা প্রপোজাল দিচ্ছে, যেখানে একটা চায়না রাডার বেস নির্মাণ করবে। বন্ধুরা, এই রাডার বেসের সম্বন্ধে শুনে আপনাদেরকে নর্মাল মনে হচ্ছে, কিন্তু বন্ধুরা, এটা কোনো নর্মাল রাডার বেস নির্মাণ করবে না চায়না। এখানে যে রাডারগুলো সংযুক্ত করাবে, এটা ডাইরেক্ট ভারতের স্যাটেলাইটকে ট্র্যাক করতে সক্ষম হবে এবং গোটা ভারতকে ট্র্যাক করতে সক্ষম হবে এই রাডার বেস। এছাড়া, বন্ধুরা, ভারত যদি ভবিষ্যতে কোনো মিসাইল টেস্ট বা কোনো ধরনের অস্ত্র পরীক্ষা চালায়, ডেফিনেটলি এর সমস্ত ডেটা চায়না ট্র্যাক করতে সক্ষম হবে। আর যদি, বন্ধুরা, চায়না এই ধরনের রাডার বেস নির্মাণ করতে সক্ষম হয় শ্রীলঙ্কার মধ্যে, ভবিষ্যতে ভারতের জন্য অনেকটা বড় বিপদের কারণ হতে পারে। এর কারণ, বন্ধুরা, এই রাডার বেস দিয়ে চায়না ভারতের অনেক কাছ থেকে ভারতের ওপর নজরদারি করতে সক্ষম হবে। পরবর্তী ডিফেন্স নিউজ তুর্কি থেকে। তুর্কি F-16-এর সবথেকে বড় ব্যবহারকারী দেশ। এবং বন্ধুরা, আমরা এটাও জানি তুর্কি তাদের F-16-কে Block 70-তে আপগ্রেড করার জন্য আমেরিকার কাছে Block 70-র কিট এবং ইকুইপমেন্টের রিকোয়েস্ট করেছিল, যেটা আমেরিকা ধীরে ধীরে বারণ করে দেয়। পরবর্তীকালে তুর্কি তাদের নিজের Block 30-র F-16-কে আপগ্রেড করার প্রোগ্রাম চালু করে ওজগুর নামে। বন্ধুরা, এই ওজগুর প্রোগ্রামের মধ্যে তুর্কি তাদের প্রথম ওজগুর আপগ্রেডেড ফাইটার জেট তারা ডেলিভারি করে তাদের এয়ারফোর্সকে। এবং এই আপগ্রেডের মধ্যে রয়েছে, বন্ধুরা, তাদের ফাইটার জেটের এয়ারফ্রেমের অপারেশনাল আওয়ার 8,000 ঘন্টা থেকে বাড়িয়ে 12,000 ঘন্টা পর্যন্ত ইনক্রিজ করতে সক্ষম হয়েছে। এছাড়া, বন্ধুরা, এই ওজগুর প্রজেক্টের মধ্যে তুর্কি তাদের নিজস্ব নির্মিত মুরাদ নামে ইএসআর রাডারকে, যেটা গ্যালিয়াম নাইটেড ইএসআর রাডার, সেই রাডারকে ইনস্টলেশন করেছে এই F-16-এর মধ্যে। এবং এখানে রয়েছে প্রায় 1,000-এরও বেশি TRM মডিউল। এছাড়াও, বন্ধুরা, তুর্কি নির্মিত TFX-এর জন্য যে সমস্ত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, অ্যাভিউনিক্স এবং বিভিন্ন ধরনের হেলমেট মাউন্টেন ডিসপ্লে, যে সমস্ত ইকুইপমেন্ট এখানে ব্যবহার করা হয়েছে, সেই সমস্ত ইকুইপমেন্ট এই তুর্কির F-16-এ ওজগুর প্রজেক্টে ব্যবহার করা হয়েছে, যেটা আপনারা বলতে পারেন তুর্কির একটা টেস্ট বার্ড হিসেবে এটা তুর্কি ব্যবহার করছে এই প্রজেক্ট। এবং বন্ধুরা, এই প্রজেক্টের সফলতার পর তুর্কির কাছে অপরচুনিটি অনেকটা বেশি বেড়ে গেছে। যদি বলেন কেন, বর্তমানে সারা পৃথিবীতে প্রায় 4,000-এরও বেশি F-16 ফাইটার জেট নির্মাণ হচ্ছে, যার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে Block 30-এর স্ট্যান্ডার্ডে। এই ওজগুর প্রজেক্টের সফলতার পর পাকিস্তানের দিক থেকেও অনেকটা বড় রেসপন্স পেতে পারে, কারণ পাকিস্তানের কাছে থাকা ম্যাক্সিমাম ফাইটার জেটই Block 30-র। অন্যদিকে, বন্ধুরা, ইজিপ্টের কাছে রয়েছে ম্যাক্সিমাম Block 30-র ফাইটার জেট। তুর্কির এই প্রজেক্টের সফলতার আরেকটা বড় কারণ হলো, একটা ফাইটার জেটকে আপগ্রেড করতে গেলে তার একটা অপারেশনাল কোড প্রয়োজন হয়। Block 30-র অপারেশনাল কোড, বন্ধুরা, আমেরিকা অফিসিয়ালিভাবে তুর্কিকে আগে থাকতে দিয়ে রেখেছে, যার জন্য, বন্ধুরা, কোনো দেশ তাদের F-16 Block 30-র ফাইটার জেটকে আপগ্রেড যদি করতে চায়, আমেরিকার বিনা বাধায় তুর্কি থেকে আপগ্রেড করাতে পারবে, যেটা তুর্কির জন্য হবে একটা ইকোনমিক্যালি অনেকটা বড় মুভ।
পরবর্তী সামরিক সংবাদ, ইমেনের যুদ্ধ সম্বন্ধে। চায়নার মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব একটা শান্তি চুক্তি স্বাক্ষর করেছে, যার পর থেকেই সৌদি আরব ও ইরানের মধ্যে একটা রাজনৈতিক সম্পর্ক অনেকটা দ্রুত গতির সাথে এগোচ্ছে। এবং বন্ধুরা, বার্তা সংস্থা রয়টার্স থেকে জানা যায়, সৌদির একটা অফিসিয়াল টিম ইয়েমেনের রাজধানী সানাতে অবস্থান করছে এবং ইয়েমেনের হুতি রেবেলদের অফিসিয়াল মুখপাত্রদের সাথে কথাবার্তা চলছে। যদি ঠিকঠাক থাকে, খুব তাড়াতাড়ি ইয়েমেনের রাজধানী সানার মধ্যে একটা বৈঠক হতে চলেছে, যেখানে থাকবে বন্ধুরা ওমান, ইরান সমেত আরো বিভিন্ন আরব দেশ এবং যাদের মধ্যস্থতায় ইয়েমেন যুদ্ধের অবসান হতে চলেছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, আসন্ন ঈদের মধ্যে ইয়েমেন যুদ্ধে বিরতি হতে পারে।